আসসালামু আলাইকুম রেভারেন্ড পলস হাই স্কুলের শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পর্যায়ে এই ক্লাসটি নেবার জন্য। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি জানার আগে আমি আসলে কিছু কথা বলতে চাই। এই কথার মাধ্যমেই তোমরা কিন্তু বুঝে যাবে আজকে আসলে আমি কোন বিষয়টি তোমাদের পড়াতে যাচ্ছি। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি। প্রত্যেকটি দেশেরই তার লোকসংখ্যা হওয়া উচিত তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যখন কোনো দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পায় তখন সেটি হয়ে যায় জনসংখ্যার বিস্ফোরণ। তাই প্রত্যেকটা দেশের উচিত তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জনসংখ্যাকে রাখা। আর একটি দেশের জনসংখ্যাকে দক্ষ করে তুলতে গেলে দরকার হচ্ছে সেই জনগণকে শিক্ষিত করা। দক্ষ জনসংখ্যা যদি সম্পদে পরিণত করা যায় সেই পরিণত করতে দেশ উন্নয়নের দিকে ধাবিত হয়। আর জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, জনসংখ্যাকে দক্ষ ও শিক্ষিত করতে হবে। আমরা জানি যে অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বোঝা স্বরূপ। নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের তোমাদের কোন অধ্যায়টি পড়াতে যাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াতে যাচ্ছি অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। অষ্টম অধ্যায় বাংলাদেশের পরিচিতি, জনসংখ্যা পরিচিতি। জনসংখ্যা আমরা আগেই জেনেছি বাংলাদেশ পৃথিবীর একটি ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। দেশটি দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এই দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী এ দেশের জনসংখ্যা ছিল 14 কোটি, যা 14,97,72,364 জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ছিল 1,015 জন, যা 2015-16 সালে হয় 15,99,00,000। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের 1.37%, যা 2001 সালে ছিল 1.54%। এবার আমরা বাংলাদেশের আঞ্চলিক কয়েকটি দেশের সাথে এই জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনা করে বুঝাবো। দেখো বাংলাদেশের কিছু দক্ষিণ এশিয়ার যেহেতু একটি দেশ, এরকম আরো কয়েকটি দেশ আছে যেমন বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এসব দেশ রয়েছে। এগুলোর 5 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার যদি তুলনা করো তাহলে দেখবে 2000 থেকে 2005 বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 1.70, যেটি বৃদ্ধি পেয়ে 2005 থেকে 2010 সালে হয় 1.18, আর 2010 থেকে 2015 সালে হয় 1.20। এ থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে, বাড়ছে। ওইদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলোর সাথে তুলনা করলে দেখা যাবে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি, তবে পাকিস্তানে তার থেকেও কিন্তু বেশি। নেপাল এবং ভারতের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অপেক্ষাকৃত কম হলেও অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশের তুলনায় একটু বেশি। এখন দেখো আমরা একটা যদি আঞ্চলিক জনসংখ্যা ঘনত্ব বিবেচনা করি সেক্ষেত্রে মালদ্বীপে প্রতি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,426 জন, অর্থাৎ 1,426 জন, যেখানে সিঙ্গাপুরে আছে 8,032 জন, বাংলাদেশে আছে 1,252 জন, ভারতে 445 জন, শ্রীলঙ্কা 338 জন, আর হচ্ছে জাপানে আছে 348 জন। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কিন্তু শ্রীলঙ্কা এবং জাপান থেকে 3 গুণ বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি জনসংখ্যা বৃদ্ধির হার আমরা তোমরা পাঠ্যক্রমে দেখেছ, সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির বিভিন্নভাবে হার দেয়া আছে যে কত বছরে কত ছিল আর পূর্বের বছরে কত ছিল। 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.62, আর 1981 সালে ছিল 2.32, 1991 সালে সেটি হয় 2.01, আর 2001 সালে 1.54, 2011 সালে 1.34,
এই মোটামুটি ছিল আমাদের আঞ্চলিক দেশগুলোর সাথে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, তারপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলো তোমরা বিস্তারিত আরো বইতে পড়তে পারবে, জানতে পারবে। এখন দেখো আমি আরেকটা বিষয় বোঝাচ্ছি, সেটা হচ্ছে জনসংখ্যার পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকেই বলা হয় জনসংখ্যার পরিবর্তনশীলতা। এই পরিবর্তনশীলতা হচ্ছে জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যার এই পরিবর্তনের কিন্তু কয়েকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তর। দেখো জন্মহার যদি বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, ওইদিকে যদি মৃত্যুহারটাও বেড়ে যায় তাহলেও জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া স্থানান্তরের কারণে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, সেক্ষেত্রে আয়ের জন্য হোক, পেশাগত কারণে হোক, তারপরে হচ্ছে এক শহর থেকে অন্য শহরে যাওয়া, এক গ্রাম থেকে অন্য গ্রাম যাওয়া, এরকম বিভিন্ন কারণ আছে যেসব কারণে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। বাংলাদেশে এরকম জনসংখ্যা বৃদ্ধির পেছনে আরো কিছু কারণ, জনসংখ্যা পরিবর্তনের পেছনে কিন্তু আরো কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে বয়স, লিঙ্গ, তারপরে বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় অনুশাসন, মূল্যবোধ, শিক্ষা, পেশা ইত্যাদি কারণেও জনসংখ্যার পরিবর্তন হয়। আমরা জানি শিক্ষিত জনগোষ্ঠীর ক্ষেত্রে জনসংখ্যাটা কিন্তু একটু কম বৃদ্ধি পায়, কারণ তারা সচেতন, তারা জানে যে অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য বোঝা স্বরূপ। এছাড়া একটি দেশের ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, এইরকম বিভিন্ন আরো কারণ আছে যেগুলো জনসংখ্যা পরিবর্তনশীলতার ক্ষেত্রে অন্যতম সহায়ক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এইসব এলাকায় দেখো ঘনবসতি কম, তাদের হচ্ছে জনসংখ্যাও কিন্তু কম, কিন্তু বাংলাদেশে যেসব ভূমি সমতল ভূমি সেই সব জায়গায় কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি, কারণ এই অতিরিক্ত জনসংখ্যা চাহিদা মেটাতে গিয়ে বনজার করা হয়, সেখানে ঘর বাড়ি, বাসস্থানের জন্য ঘর বাড়ি তৈরি করা হয়, শিল্প কারখানা, দোকানপাট, স্কুল, কলেজ, বিদ্যালয় এখানে বিভিন্ন প্রতিষ্ঠা করতে যেয়ে, এবং এক গ্রাম থেকে এক মানুষ, এক স্থান থেকে অন্য স্থানে মানুষ সেখানে যেয়ে জড়ো হয়, তারা আয়ের জন্য, পেশাগত কারণে, বিভিন্ন কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ঘটে তাদের, এইসব কারণে কিন্তু জনসংখ্যার পরিমাণটা বৃদ্ধি পায়। আমরা জানি স্থানান্তরটা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে, একটা আন্তর্জাতিক স্থানান্তর আর একটা অভ্যন্তরীণ স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর বলতে বোঝায় এক দেশ থেকে, একটা স্বাধীন দেশ থেকে আরেকটা স্বাধীন দেশে কম, সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে পেশাগত কারণে মানুষ বেশি বাইরে যায়, অর্থ উপার্জনের তাগিদে, অনেকে পড়াশোনার জন্য এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর ঘটে। এই স্থানান্তরের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, সুবিধাই একটু বেশি, কারণ হচ্ছে স্থানান্তর কারণে তার বাইরে থেকে যে রেমিটেন্স অর্থাৎ যে টাকা আমাদের বাংলাদেশে পাঠায় সেই টাকাগুলো কিন্তু বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করা হয়, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় অবদান রাখে। এই গেল তোমার আন্তর্জাতিক স্থানান্তর। আর আমরা যদি অভ্যন্তরীণ স্থানান্তরের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় গমন, এক দেশ থেকে, এক শহর থেকে এক শহরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে, এভাবে সাধারণত গ্রামের মানুষগুলো তাদের কর্মের সন্ধান করার জন্য তারা শহরমুখী হয়, তারা শহরে গিয়ে তাদের আয় উপার্জন, রোজগারের ব্যবস্থা করার জন্য শহরমুখী হয়, এভাবে আস্তে আস্তে পরিবারের স্থানান্তর ঘটে। এভাবে আস্তে আস্তে জনসংখ্যার পরিমাণ কিন্তু শহরে বেশি, গ্রামে তুলনামূলকভাবে কম। যাই হোক, তোমরা আজকে আমি এই পর্যন্ত বুঝালাম, তোমরা এই পর্যন্তই সুন্দর করে বাসায় পড়বে, যত বেশি বইয়ের বিষয়গুলো জানবে ততই কিন্তু তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আর একটা কথা, তোমরা বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনের আওতাধীন জাতীয় সংসদ টেলিভিশনে আমার ঘরে আমার স্কুল প্রতিনিয়ত ক্লাস পরিচালনা করছে, তোমরা ওগুলো অবশ্যই দেখবে, এবং ওখানে যে বাড়ির ক্লাস দেওয়া হয় সেই বাড়ির ক্লাসগুলো অবশ্যই খাতায় তারিখ অনুযায়ী লিখে লিখে করবে। এখন আমি তোমাদের একটি বাড়ির ক্লাস দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাসায় করবে এবং এই অধ্যায়টা সুন্দর করে রিভিশন দেবে। বাড়ির ক্লাস
পা 1 2 3 সুন্দরভাবে রেখে করবে এবং তার সেই আলোকে তোমরা যখন খুব বিদ্যুৎ আলোকে সুন্দর করে খাতায় লিখিত করবে এবং আন্তর্জাতিক অভ্যন্তরীণ স্থানান্তর সম্পর্কে বিস্তারিত লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।